প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যায় বিশ্বের মধ্যে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে 70,000-এরও বেশি মানুষ, তাদের মধ্যে 236 জন বাংলাদেশি। তবে গত কয়েকদিনে নিউ ইয়র্কে কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে নিউ ইয়র্কের বাংলাদেশি অঞ্চলগুলোতে স্বল্প পরিসরে খুলেছে কিছু ব্যবসা প্রতিষ্ঠান। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন জাহেদুল আলম। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে লকডাউন, এরই মধ্যে নিউ ইয়র্কের বাংলাদেশি এলাকায় খুলেছে কিছু ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন বন্ধ থাকার পর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, অ্যাস্টোরিয়া, পার্কচেস্টার ও চার্চ ম্যাকডোনাল এলাকায় বাংলাদেশি মালিকানাধীন কিছু মানি এক্সচেঞ্জও খুলেছে। মূলত দেশে টাকা পাঠানোর জন্যই খুলেছে এসব প্রতিষ্ঠান। এ মাসে নিউ ইয়র্কের অনেক অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এ ব্যাপারে মার্কিন সরকারের নানা বক্তব্যে দ্বিধায় প্রবাসী বাংলাদেশিরা। অফিস আদালত আবার খুলে দেওয়ার কথা, একই জায়গায় এক একজন নেতারা এক এক ধরনের কথা বলছেন, সো আমরা নিজেরাও কনফিউজ কি হচ্ছে। তবে এখনও যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া প্রণোদনার অর্থ না পাওয়ায় অনিশ্চয়তায় জীবনযাপন করছে অনেক বেকার প্রবাসী বাংলাদেশি। আমরা যারা ভাড়া থাকি, আমাদের ভাড়াটার কি অবস্থা হবে, বা আমরা বাড়িওয়ালার সাথে কথা বলেছি যে আমরা এই মুহূর্তে এই অবস্থায় আমরা কিভাবে ভাড়া দিব। তারা হয়তো বলছে আমাদেরকে যে হ্যাঁ আপনারা এখন ভাড়া এখন না দেন, কিন্তু সামনের মাসে বা যখন ঠিক হবে তখন আপনারা একবারে দিবেন, পরবর্তীতে আপনারা এটা টাকাটা দিয়ে দিবেন। কিন্তু আমরা জানি না, একসাথে 3 মাস, 4 মাস, 2 মাস যদি ওই টাকাটা আমাদের দিতে হয়, আমাদের ওই টাকাটা যদি সংকুলন না থাকে তখন আমাদের জন্য আরেকটা মানে বিপদ সংকট সমস্যার সৃষ্টি হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।